পিপিল টিভির মাধ্যমে আমি জানাতে চাইছি, সারা বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের পূজনীয় নেত্রী যা উন্নয়ন করেছে, ভারতবর্ষের ইতিহাসে বাংলার এত উন্নয়ন হয়নি। অনুরূপভাবে আমরা 5,350,000,000,000 টাকার রাজ্য সরকারের টাকায় আমরা উন্নয়ন করেছি। আমাদের রাস্তাঘাট কোথায় বাকি নেই, আমরা জলের ট্যাঙ্ক অলরেডি আমাদের 5টা রেডি হয়ে গেছে, আরও 2 রেডি হতে চলেছে। 5 লাখ পানীয় জলের আগামী দিনে কোনো সমস্যা হবে না, এবং রাস্তাঘাট আগামী দিনে কোথায় করব আমরা সেই চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের 5 লাখ গদির উপরে তক্তা বসে বলে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানে কাজ হয়ে গেছে তার উপর দিয়ে আবার কাজ চলছে। রাস্তাঘাট চারিদিকে চিকচিক ঝিকঝিক করছে, রাস্তায় লাইট লাগানো হয়েছে, রাস্তার সেইভাবে কাজ চলছে, এবং মানুষের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি 34টা প্রকল্প, 38টা যে সারা বাংলায় যে আজকে সেই প্রকল্পগুলি দিয়েছেন তিনি, আজকে আমরা আমাদের মাধ্যমে, আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে যেমন, রাজ্যে যেমন বিলি হচ্ছে, জেলায় যেমন বিলি হচ্ছে, আমরা 5 লাখ গরিব মানুষের কাছে সেই জিনিসগুলি পৌঁছে দিয়েছি। সব থেকে গরিব মানুষের কথা ভেবে আমাদের নেত্রী কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আজকে 2 টাকা কিলো চাল, 2 টাকা কিলো গম পাঠ দিয়েছেন। আজকে মানুষ, গরিব মানুষ আজকে সেই গম সেই চাল মাথায় করে নিয়ে আসতে পারেনি। 50 টাকা নিয়ে গেলে রেশনের দোকানে বস্তা বস্তা মাল আজকে নিয়ে আসছে। আজকে আমরা রাস্তাঘাটে দিয়ে যখন যাই, তখন আমাদের মনে হয় আমাদের নেত্রী সর্বপ্রথম যে কাজটা করেছে, এই গরিব মানুষ খেটে খাওয়া মানুষের পেটের জায়গাটা, খাবার জায়গাটা তৈরি করে দিয়েছে। আজকে 50 টাকা হলে 15 দিন 20 দিন 1 মাস চলে যাচ্ছে একটা পরিবার। আজকে সেই বড় কাজটা তো আমাদের মুখ্যমন্ত্রী করেছে, বাংলার নেত্রী, তৃণমূলের নেত্রী ক্ষমতায় থেকে করেছে, যেটা অন্য কোনো দল কোনোদিন ভাবেনি। আজকে ভারতবর্ষে অনেক রাজ্য আছে, আজকে আমরা বাংলার মানুষ গর্ব করে বলতে পারি যে একটা বাপের বেটি মমতা ব্যানার্জি জন্ম হয়েছিল বলে, আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল বলে, আজকে মমতা ব্যানার্জি 2011 সালের মে মাসে ক্ষমতায় এসেছিল বলে আজকে এত উন্নয়ন হয়েছে, এত গরিব মানুষের পরিষেবা পেয়েছে। আজকে কন্যাশ্রী আজকে পৃথিবীর বুকে একটা মডেল, ভারতবর্ষের একজন মহিলা আজকে নেদারল্যান্ডে গিয়ে একটা পুরস্কার নিয়ে আসলো। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও মমতা ব্যানার্জিকে থ্যাঙ্কস জানালো না, ধন্যবাদ জানালো না। আজকে মমতা ব্যানার্জি তো বাংলার জন্যে আনেনি, আজকে নিজের কেন্দ্রের জন্যে আনেনি, আজকে মমতা ব্যানার্জি সারা বাংলার সুনাম অর্জন করেছে, অপরদিকে সারা ভারতবর্ষের সুনাম অর্জন করল। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, একজন মানুষ হিসাবে প্রধানমন্ত্রী এই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানানোর দরকার ছিল, যে ভারতবর্ষের নামটা উজ্জ্বল করেছে। এটা তো ঘটনা, অস্বীকার করার জায়গা নেই। আজকে সমস্ত ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ আজকে, তাই তো মমতা ব্যানার্জির চাহিদা, আজকে ভারতবর্ষের অন্য মানুষরা তাকে আহ্বান জানাচ্ছে, তুমি আগিয়ে এসো মমতা, তুমি যদি না আসো ভারতবর্ষ থাকবে না, ভারতবর্ষের মানুষ থাকবে না, এই সাম্প্রদায়িক দলটা পুনরায় যদি ক্ষমতায় আসে ভারতবর্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে থাকবে কি না সেই কথা আগামী দিনে চিন্তা করতে হবে। ডাক্তার আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিল, সেই সংবিধানের তোয়াক্কা এই বিজেপি গভর্নমেন্ট, এই নরেন্দ্র মোদী অমিত শাহরা তার তোয়াক্কা করেনি। কিন্তু যে সংবিধান আজকে আম্বেদকরেরা, আবুল কালাম আজাদরা, পণ্ডিত জওহরলাল নেহরু থেকে যারা তখন নেতৃত্ব দিয়েছেন, তারা যে জিনিস তৈরি করে দিয়ে গেছে, আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বাস করার অধিকার আছে। আজকে এরা কোথায় আসাম থেকে তাইড়ে দিচ্ছে, আবার আগামী দিনে বলছে
যে বাংলাতে আমরা সেই জিনিস চালু করব। আজকে মমতা ব্যানার্জি বেঁচে থাকতে বাংলায় এই জিনিস হবে না, হতে দেবে না, আর বাংলার মানুষ এই জিনিস পছন্দও করেনি।